আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী کرامকে মুহাববত করি তারা সবাই রাদিয়াল্লাহু আল্লাহ আনহুম ওয়া রাদু আনহু তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং বিশেষ করে যারা আহলে বাইতের সদস্য তাদেরকে আমরা বিশেষভাবে মুহাববত করি কারণ আহলেবায়ের প্রতি ইমানের একটি অংশ আহলে রাসুমের যারা আহলেবাহের স্ত্রীরা তারপরে সাল্লামের ছেলে মেয়ে সবাই আহলে আহলেবায়ে এবং এর বাহিরে শুধু আলী রাজি আল্লাহ তো তাকেও নবী সালাম আহলেবাহতের অন্তর্ভুক্ত করছেন পাতামার আদিল্লাত আলাহা হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তরম ওনারা বাইতের সদস্য আর ইয়াজিদের ব্যাপারে আমাদের আঁকিদা কি হবে এজিদ ইবনে মহাবিয়ার ব্যাপারে আমাদের রাখিদা হবে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারু ও আলহামিনার চতুর্থ খণ্ডের আটত্রিশ পৃষ্ঠায় বলছেন যে ইয়াজিদ ইবনে মহাবিয়ার ব্যাপারে আমাদের হবে লা জামাত বহু আলা হবে বহু যে আমরা তাকে গালি গালাজও করবো না তাকে মহব্বতও করব না তাকে গালি গালাজ করে আমরা লানাতুল্লাহ আলাই বলবো না আবার তাকে বেশি মহব্বত করে রাদি আল্লাহ আনহু রহমতুল্লাহ আলাই এটাও বলবো না এটাই হলো আমাদের আহলুসন্নাত জামাতের আকিদা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন যে ইয়াজিদ ইবনে মহাবিয়াকে কেন্দ্র করে পৃথিবীতে যুগে যুগে মানুষ তিন ভাগে বিভক্ত ছিল এক ভাগে বিভক্ত ছিল রাফেজিরা শিয়ারা এরা আবু বকর ওমর ওসমান রাজি আল্লাহ আনহমকে কাফের বলে নাওজুবিল্লা এবং এরা মানে তাদের মতের খেলা হলেই তারা সবাই কাফের বানাই দিয়ে ফিরি ফেতনা যে কাফের কথা কথা কাফের অমুক কাফের অমুক কাফের সব কাফের এই তাকফিরি ফেতনা হলো শিয়াদের ফেতনা রাফিজিদের ফেতনা এরা বলে যে ইয়াজিদ ইবনে মাবিয়া ইন্না কানা কাফের আন মুনাফে কান যে সে কাফের সে মুনাফেক এবং বলে যে তাকে লানত করতে হবে লানত করা ওয়াজিব মানে তারা বলে যে ইয়াজিদ ইবনে মাবিয়া লানতুল্লাহি আলাই আচ্ছা আরেক গ্রুপ হলো নাসেবি নাসেবিরা বলে যে ইয়াজিদ ইবনে মাবিয়া কানা রাজুল আন সোয়ালেহান ইমামুন আদেলুন ও সাহাবাহ এরা বলে কি যে যেমন একজন নেককার মানুষ একজন ন্যায়পরায়ণ শাসক তিনি একজন সাহাবি এবং তার তাকে মহব্বত করা ওয়াজিব এই জন্য এরা নাসেবি সম্প্রদায় ইবনে মাবিয়ার নাম শুনলে রাজি আল্লাহ রাহু বলে আমাদের অবস্থানটা দুই দুইয়ের মাঝামাঝি আমাদের অবস্থানটা হবে

ওয়ালাম ইউলাদিল্লাফি খালাফত ওসমান তিনি ওসমান রাদি আল্লাহ তালুর খালাফত কালে জন্মগ্রহণ করছেন তিনি সাহাবিনা তিনি তাবেই তিনি সাহাবাই কে পেয়েছেন ওয়ালাম ইয়াকুন কাফেরান তাকে আমরা কাফের বলবো না ওয়ালাম ইয়াকুন সাহেবান তাকে সাহাবিও বলবো না ওয়ালামিন আলিয়া ইল্লাহ সোয়ালহীন তাকে আল্লাহর অলি সোয়ালহীনও আমরা বলবো না অন্তর্ভুক্ত করব না আমরা তাকে লা নাসুবহু ওয়ালা নহিবহু লা ইউহাব্বু ওয়ালা ইউসাব্বু তাকে আমরা মহব্বত করব না অত্যাধিক আবার তাকে গালিগালাজও লহানত করব না এটাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলি এই মতই দিয়েছেন এবং যুগে যুগে সমস্ত আলোচনাত জামায়াতের ওলামা এই কারাম এই মত দিয়েছেন